ব্রিজে গুরুতর বাস দুর্ঘটনা। হাওড়া ব্রিজের উপর ঘটে ভয়াবহ বাস দুর্ঘটনা। শিয়ালদা থেকে হাওড়াগামী একটি বাস ব্রিজ পার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এক নম্বর পিলারের সজোরে ধাক্কা খায়। প্রায় 50 থেকে 60 জন যাত্রী নিয়ে বাসটি শিয়ালদা থেকে কলকাতার দিকে আসছিল। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে হাওড়া ও কলকাতার পুলিশ পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।